ঢাকার সাথে সহজ যোগাযোগ স্থাপনে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার চান্দর গ্রামে ধলেশ্বরী নদীর উপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যার ব্যয় ধরা হয় প্রায় 34,86,00,000 টাকা। 315 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণের জন্য 2018 সালে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান নাবানা কনস্ট্রাকশন লিমিটেড। তবে বিগত 5 বছরেও সেতুর কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। চলতি বছর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে গেল জানুয়ারিতে জান্নাত কনস্ট্রাকশন নামে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেয় এলজিইডি। তবে গেল 6 মাস ধরে তারাও কাজ বন্ধ রাখায় দুর্ভোগে দুই পারের কয়েক লাখ মানুষ। এতদিন আসলো নাবানা, এখানে তো জান্নাত কোম্পানি, জান্নাত কোম্পানি আজ আসে কাল আসে ঘুরাইতেছে। বৃষ্টির কারণে আমরা শাকসবজি হাট বাজার করতে পারি না, অনেক কষ্ট হয়। শুধু যাতায়াতের কারণে আমরা কৃষক পয়সা পাইতেছি না। নদী পার হইয়া এপার দিকে ওপার থেকে এপার আসা খুব সমস্যা, সবসময় গোদেরা থাকে না। নির্ধারিত সময়ে সেতু বাস্তবায়ন না হওয়ায় নদী পারাপারের একমাত্র ভরসা খেয়া নৌকা। সেতুর অভাবে এই এলাকায় উৎপাদিত ফসল সঠিক সময়ে বাজারজাত করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। ব্রিজটা রানিং হয়ে গেলি আমাকে গরুর ব্যবসায়ীর সুবিধা হবে। যদি ব্রিজ থাকতো ওই আমার যাতায়াতের সুবিধা হইতো, কাজ কাম বেশি পেতাম আমি। দেখেন এই ব্রিজটা যদি হয়ে যাইতো তাহলে 210 গ্রামের মানুষ অনেক উন্নত হয়ে যাইতো আর কি। এই ব্রিজটা হলে আমার চান্দর, শায়স্তা, চারিগ্রাম সহ যে কৃষক ভাইয়েরা আছে এরা এদের কৃষি পণ্যগুলো দ্রুত নিতে পারে। আমার চিকিৎসা সেবাটা এই কয়েকটা ইউনিয়নের জনগণ আমরা দ্রুত ঢাকায় গিয়ে করাতে পারি। তবে চান্দর সেতুটি নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই এলাকার যারা এলাকাবাসী তাদের জীবনমান বাড়ানোর জন্য বা তাদের যেহেতু এটা একটি কৃষি প্রধান এরিয়া, সেখান থেকে কৃষি পণ্যগুলো ঢাকায় বা বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য এটা কিন্তু বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করছি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির পাশাপাশি ভূমি অধিগ্রহণেও কিছু জটিলতা থাকায় নির্মাণ কাজে দীর্ঘ সময় লাগছে বলে জানান এই কর্মকর্তা। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে জনদুর্ভোগ নিরসন সহ স্থানীয় অর্থনীতিতে সমৃদ্ধি আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।